এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে প্রমিসিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা নিয়ে একটু রিভিউ করতে সো আজকের ভিডিওতে আমি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা নিয়ে কথা বলবো এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে রিফ্লেক্ট করার জন্য আমরা একটু বাংলাদেশের ওভারঅল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে ল্যান্ডস্কেপ সেটার দিকে একটু রিফ্লেক্ট করব সেই সাথে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই কোর্সে কী পড়ানো হচ্ছে এবং কোথায় পড়া যেতে পারে বেস্ট অপশনগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করব এবং সে সাথে আর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট যেটা অনেকেই তোমরা কোয়েশ্চেন করেছে এবং বারবার বিভিন্ন আলোচনায় উঠে আসে যে এআই এটা আসলে কীভাবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের রোলকে আসলে ইনফ্লুয়েস করছে কারণ অনেকের মধ্যে একটা কনসার্ন আছে যে এআই এর ফলে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এই ফিল্ডের জব কমে যাচ্ছে সো এই ব্যাপারটা নিয়েও খুব ডিটেলস একটু আলোচনা করব। সো স্টেইটুন ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো প্রথমে আমরা একটু বাংলাদেশের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এটা নিয়ে একটু রিফ্লেক্ট করি ওয়েল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা দেশ কিন্তু এই দেশটাকে কিন্তু বলা হয় যে এশিয়ান টাইগার কারণ এই দেশের যে ম্যাসিভ যে ইকোনমিক গ্রোথ এটা কিন্তু চোখে পড়ার মতন বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস হচ্ছে একটা বড় একটা ফোর্স সে সাথে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এটাও কিন্তু বাংলাদেশের যে ওভারঅল যে ইকোনমিক গ্রোথ সেটা কিন্তু অনেকভাবেই কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করছে এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির আমরা যদি ওভারঅল ভলিউম দেখি বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্টার্ড আড়াই হাজারেরও বেশি সফটওয়্যার কোম্পানি আছে ছোট বড় সব কিছু মিলিয়ে এবং প্রেডিক্ট করা হচ্ছে যে বাই দ্য এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইসব সফটওয়্যার কোম্পানিগুলো থেকে মোর দ্যান ফাইভ বিলিয়ন ডলারের বেশি সফটওয়্যার এক্সপোর্ট করা হয় বিদেশে এবং ডেফিনেটলি বাংলাদেশের যে ইয়াং যে ট্যালেন্ট আছে তারপরে লোকাল ইকোসিস্টেম আছে তারপরে এক্সপোর্ট যে পলিসি আছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এটা বেশ ফেভারেবল একটা পজিশন আছে সো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটাকে এই সেক্টরকে আরও ডেভেলপ করার জন্য এখন প্রয়োজন হচ্ছে আমাদের আরও বেশি দক্ষ জনশক্তি যারা এই সেক্টরটাকে এগিয়ে নিবে এবং ডেফিনেটলি এখানে সরকারের কিছু পজিটিভ কিছু পলিসি দরকার ফেভারেবল কিছু পলিসি দরকার আমরা জানি যে পলিটিক্যাল চারময়েল তারপরে বিভিন্ন ধরনের দুর্নীতি এগুলোর জন্য অনেক সময় আমাদের যে অ্যাডভান্সমেন্ট সেটা বাধাগ্রস্ত হয়েছে বিগত সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইটি পার্ক হয়েছে এবং আইটি পার্কগুলোতে কিছু করে হলেও কাজ হয়েছে মোরললেস বাট তারপরেও অ্যাজ এ হোল এই সেক্টরটাকে এগিয়ে নেওয়ার জন্য এখানে দরকার প্রচুর দক্ষ জনশক্তি এবং ইন্সপায়ারিং ট্যালেন্টেড ইয়াং তোমাদের মতন ইন্ডিভিজুয়াল যারা এই সেক্টরে কাজ করবে এবং কন্ট্রিবিউট করবে কারণ সফটওয়্যার কিন্তু শুধুমাত্র যে আমি একটা মেশিন দিয়ে কোড তৈরি করছি কোড দিয়ে একটা কোনো সিস্টেম তৈরি করছি তা না সফটওয়্যার ইন এ ওয়ে এটা হচ্ছে একটা প্রবলেমকে সলভ করা এবং তোমরা যদি সেই লেন্স দিয়ে দেখো যে একটা সফটওয়্যার তৈরি করা মানে আমরা হচ্ছে কনজিউমারদের বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করছি সো এটার মধ্যে এমবেডেড একটা একটা ভ্যালু ক্রিয়েশন একটা অ্যাসপেক্ট আছে এবং এটার মধ্যে একটা ইনোভেটিভ একটা অ্যাসপেক্ট আছে এমবেডেড সো সেদিক থেকে আমি মনে করি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে তোমরা যারা পড়ালেখা করতে চাও বা তোমরা তোমাদের ক্যারিয়ারকে যারা অ্যাডভান্স করতে চাও আমার কাছে মনে হয় এটা হচ্ছে খুব রিওয়ার্ডিং এবং খুব ইনোভেটিভ একটা এরিয়া যেটা তোমাদের ভবিষ্যতের জন্য ডেফিনেটলি তোমাদেরকে অনেক এগিয়ে দেবে এবং বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এগুলো পড়ার জন্য বেশ ভালো অপশন আছে দেশের মধ্যেই সরকারি আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে লাইক বুয়েট কুয়েট চুয়েট রুয়েট যেসব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো অবশ্যই পড়ালেখার মান অত্যন্ত ভালো সেই সাথে প্রাইভেট পর্যায়েও বেশ ভালো কিছু ইনস্টিটিউশন আছে লাইক ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি এআইউবি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইউ তারপর তারপরে আসানোলা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সো এই ধরনের আমি যেগুলোর নাম বললাম এগুলো হচ্ছে একটু টপ টিয়ার তারপর মিড টিয়ার কিছু ইউনিভার্সিটি আছে সো অ্যাজ এ হোল বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমার কাছে মনে হয় অনেক ভালো ভালো অপশন আছে যারা সরকারিতে চান্স পাওনি তারা ডেফিনেটলি প্রাইভেটে পড়তে পারো প্রাইভেটে টপ টিয়ার যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোতে পড়ার চান্স না পেলেও কিছুটা মিড টিয়ার ইউনিভার্সিটি আছে সেগুলোতেও পড়ে নিজেকে একটু আপস্কিল করে কিন্তু তোমরা নিজেকে ডেভেলপ করতে পারো এবং যে হ্যান্ডস যে স্কিল সেগুলো শিখে নিতে পারো কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমার কাছে মনে হয় এটা হচ্ছে এমন একটা সেক্টর যেখানে আসলে হোয়াটস মোর ইম্পর্টেন্ট যে সার্টিফিকেটের যে ভ্যালু সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কতটা হ্যান্ডস তোমার প্র্যাকটিক্যাল লার্নিং আছে লেসেন আছে সো এটা খুবই স্কিল ড্রিভেন একটা এডুকেশন রাদার দেন থিওরি ড্রিভেন এডুকেশন আর একটা এরিয়াতে আমরা রিফ্লেক্ট করতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আসলে কী ট্রেন্ডগুলো কী ফিউচারে আসলে কোন এরিয়াগুলোতে সব থেকে বেশি ফোকাস থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথমে আসে ক্লাউড কম্পিউটিং কারণ ক্লাউড কম্পিউটিং হচ্ছে আজকালকার দিনের একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা এরিয়া আমরা এই যে এত ম্যাসিভ যে ডাটা জেনারেট করছি এইসব ডাটাকে স্টোর করার জন্য আমাদের দরকার হচ্ছে ক্লাউড সম্পর্কে জানা মানুষজন সো ক্লাউড ইঞ্জিনিয়ারিং মাইক্রো সার্ভিসেস বা স্কেলেবল সিস্টেম এই এরিয়াটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা এরিয়া সাইবার সিকিউরিটি এটা তো হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া বিশেষ করে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে যেখানে বাংলাদেশের যে ওয়েবের যে স্ট্রাকচার এটা এখনও এতটা সুরক্ষিত হয়নি এবং এতটা ডেভেলপড হয়নি সো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তোমরা তোমাদের যে ক্যারিয়ার সেটাকে সাইবার সিকিউরিটি এরিয়াতেও কিন্তু তোমরা ডাইভার্ট করতে পারো কারণ এই এরিয়াতে বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে এবং অনেক কাজ করতে হবে এছাড়া তারা সায়েন্স বা মেশিন লার্নিং বা এআই ড্রিভেন নলেজ এগুলো তো বলার অপেক্ষায় রাখে না কারণ আজকালকার দিনের এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে অন ডিম্যান্ড স্কিল সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার তার পরে তোমরা কিন্তু এইসব সাইডেও তোমাদের যে ক্যারিয়ার সেটাকে ডাইভার্ট করতে পারো এবং আনডাউটেডলি এআই যে ইনভেশন আজকের দিনে এআই ডেফিনেটলি যে জেনারেটিভ এআই তারপরে লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেলগুলো আছে এই ধরনের যে ব্যাপারগুলো আছে এটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে ট্রেন্ড বা যে স্ট্রাকচার এটাকে অনেকখানি কিন্তু ইনফ্লুয়েস করছে রিয়েলি ইম্পর্টেন্ট যে আজকালকার দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শুধুমাত্র সফটওয়্যারের যে কোডিং নলেজ সেটার মধ্যে নিজের নলেজকে সীমাবদ্ধ না রেখে অ্যাসোসিয়েটেড যে এরিয়াগুলো সেগুলোতেও কিছুটা হলে তোমাদেরকে নলেজ ডেভেলপ করতে হবে যাতে করে তোমরা আনুষঙ্গিক এইসব নলেজগুলো দিয়ে তোমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে নলেজ বা এই রিলেটেড যে প্রফেশন সেখানে তোমাদেরকে আরও এগুলো সাপোর্ট করবে আবার আরও হেল্প করবে আমার মনে আছে আমি নিজে যখন বড় বড় বিভিন্ন সফটওয়্যার ইউজ করা শুরু করি লাইক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর আরও সব মিডিয়া বিভিন্ন ধরনের যে সফটওয়্যার ছিল সেগুলো ব্যবহার করার সময় আমার মনের মধ্যে শুধু প্রশ্ন আসতো যে আচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাথার মধ্যে আছেটা কি কীভাবে তারা এত বড় বড় সফটওয়্যার সব তৈরি করে ফেলে এবং এই বিষয়টা আমার সবসময় জানার একটা আগ্রহ ছিল যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আসলে কী পড়ালেখা করে বা তাদেরকে কী শিখতে হয় সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুব ভার্সাটাইল একটা ফিল্ড এবং এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে লাইক বেসিক যে কোডিং যে নলেজ সেগুলো তো জানতেই হবে লাইক পাইথান জাভা সি প্লাস জাভা স্ক্রিপ্ট এগুলো তো জানতেই হবে এছাড়া ডাটা বেজের বিভিন্ন ধরনের যে নলেজ লাইক এস কিবল জানতে হবে ডাটা সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে তোমাদের এক্ষেত্রে এ ডাব্লিউ এস বা এজিওর নিয়ে জানতে হবে তোমাদের এছাড়া সাইবার সিকিউরিটি এআই বা মেশিন লার্নিং এগুলো জানতে হবে এগুলো হচ্ছে কিছুটা ইলেকটিভ অর্থাৎ তুমি কোন সাইডে নিয়ে নিজের ক্যারিয়ারকে ডাইভার্ট করতে চাও সো তুমি সাইবার সিকিউরিটির দিকে যেতে পারো তুমি এআই বা মেশিন লার্নিং এর দিকে যেতে পারো তুমি ওয়েব বা মোবাইল ডেভেলপমেন্টের দিকে যেতে পারো বা এমবেডেড সিস্টেম ডেভেলপমেন্টের দিকে যেতে পারো এবং আরেকটা ইন্টারেস্টিং এরিয়া যে জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই এরিয়াটার সাথে আমি কিছুটা রেজোনেট করতে পারি আমি যেহেতু অস্ট্রেলিয়াতে একটা বড় লার্জ স্টেট গভর্নমেন্টে আমি এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করি এবং ডাটা রিলেটেড প্রজেক্ট নিয়ে কাজ করি আমার আন্ডারেও বেশ কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে ডেভেলপার আছে সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে কিন্তু কিছুটা প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ থাকতে হবে অর্থাৎ ক্লায়েন্টের যে অর্ডারগুলো বিভিন্ন ধরনের যে প্রজেক্টের সেই অর্ডারগুলোকে ডেলিভার করার জন্য বিভিন্ন ধরনের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুল লাইক স্ক্রাম বা ব্যান এগুলো সম্পর্কেও কিছুটা হলো জানতে হবে একটু জব অপরচুনিটি নিয়ে কথা বলা যাক যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার পরে জব অপরচুনিটি কেমন ওয়েল বাংলাদেশে ডেফিনেটলি যে নাম্বারটা বললাম যে আড়াই হাজারের বেশি সফটওয়্যার কোম্পানি আছে সেগুলো তো ডেফিনেটলি তোমাদের জন্য অনেক অপশন আছেই কিন্তু সেই সাথে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু তোমরা রিমোটলিও কিন্তু কাজ করতে পারবে এটা হচ্ছে আর একটা ডিস্টিংক্ট একটা অ্যাডভান্টেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ার সো তুমি রিমোটলি বিভিন্ন দেশের কোম্পানির সাথে কাজ করতে পারো বা অথবা নিজে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে তুমি কিন্তু কাজ করতে পারো আপওয়ার্ক বা ফাইবার এগুলোর মাধ্যমে কিন্তু নিজেও নিজের একটা শপ খুলে তুমি সেখানেও কাজ করা শুরু করতে পারো বেসিক যে প্রফেশনগুলো আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার পরে সেগুলো হচ্ছে যেমন সফটওয়্যার ডেভেলপার যেটা হতে পারে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা ফুল স্টক ডেভেলপার মোবাইল ডেভেলপার অ্যান্ড্রয়েড আইওস বা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপার যারা সায়েন্টিস্ট বা তারা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ক্লাউড ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা পেনিট্রেশন টেস্টার এবং সব থেকে আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে বাংলাদেশে যে অ্যাজ এ তুমি টেক অন্টারপ্রেন হিসেবে কিন্তু তুমি যদি কিছুটা নিজের অন এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে পারো এবং একটা ভালো যদি টিমকে যদি একত্রিত করতে পারো কিছু লাইক মাইন্ডেড ফ্রেন্ড তাহলে কিন্তু নিজেরাই নিজেদের একটা স্টার্ট আপ ভেঞ্চার দিয়েও কিন্তু তোমরা রাতারাতি ভালো করতে পারবে বাংলাদেশে এরকম অনেক নমুনা আছে আমি দেখেছি যে সফটওয়্যার কোম্পানি খুব ছোট্ট হিসেবে শুরু করেছিল বাট সেটা এখন অনেক বড় স্টোরি হয়ে গেছে সো এটা আমার কাছে মনে হয় ডেফিনেটলি আর একটা ভেরি গুড অপরচুনিটি তোমাদের জন্য যে এই এরিয়াতে কাজ করার এবং শুধুমাত্র চাকরি করতে হবে এই ধরনের একটা চিন্তাভাবনা না রেখে বরং কিভাবে নিজে থেকে কোনো কিছু করা যায় সেটা নিয়েও একটা ইন্সপায়ার্ড হওয়া এবং লাইক মাইন্ডেড কিছু ফ্রেন্ডের সাথে একত্রিত হয়ে কাজ করা আমরা যদি প্র্যাকটিক্যাল স্কিলের দিকে ফোকাস করি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসলে কোন স্কিলগুলোকে ফোকাস করা দরকার এক্ষেত্রে কিন্তু এটা রিয়েলি ইম্পর্টেন্ট যেহেতু মার্কেটটা খুব বেশি কম্পিটিটিভ হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে অনেক গ্র্যাজুয়েট বেরোচ্ছে এই সেক্টরের পড়ালেখা করে সো তোমাদেরকে রিয়েলি কিন্তু কোর যে স্কিল সেগুলোর দিকে একটু ফোকাস করতে হবে এবং কোর স্কিলগুলোর দিকে তাকালে আমার কাছে যেটা মনে হয় যে কোডিং নলেজ বা সফটওয়্যার রিলেটেড নলেজ এটা তো ডেফিনেটলি প্রয়োজন কিন্তু সেই সাথে তোমার যে সফট স্কিল লাইক তোমার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি ইংলিশে কোনো কিছুকে বোঝা তারপরে দক্ষতার সাথে ক্লায়েন্টের যে প্রবলেম সেটাকে বোঝার চেষ্টা করা একটা এন্ড ইউজার লেন্স দিয়ে ডিজাইন থিঙ্কিং টাইপের নলেজ এটা রিয়েলি ইম্পর্টেন্ট সেই সাথে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে নলেজ এটা রিয়েলি ইম্পর্টেন্ট সো এই ধরনের বিভিন্ন যে স্কিল গুলো সেগুলো তোমাদেরকে কিন্তু অ্যাডপ্ট করার চেষ্টা করতে হবে অ্যালং উইথ দ্য কোর বা সাবজেক্ট রিলেটেড নলেজ ছাড়া একটু কথা বলা যাক যে এ আই আসলে কিভাবে ইনফ্লুয়েস করছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এই

এনি হেল্প অফ দ্য কোডার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এ আই কিন্তু কিছু অপরচুনিটিও তৈরি করছে অপরচুনিটিগুলো হচ্ছে যে তোমাকে এআই অগুমেন্টেড যে নলেজ সেই নলেজটাকে লেভারেজ করে কিভাবে আরও ইউজফুল প্রোডাক্ট তৈরি করা যায় এআই ড্রিভেন এআই ড্রিভেন সফটওয়্যার তৈরি করা যায় এটা হচ্ছে আমার কাছে একটা মনে হয় বিগ অপরচুনিটিজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুধুমাত্র ট্র্যাডিশনাল যে পড়ালেখা যে ছিল আগের মতন বা ট্র্যাডিশনাল পড়ালেখা করে তুমি যে ট্র্যাডিশনাল জব করবে শুধুমাত্র সেই ধরনের চিন্তা না রেখে কি করে আরেকটু এআই অগমেন্টেড যে নলেজ এবং এআই ড্রিভেন যে নলেজ এআই দ্বারা সেটাকে কিভাবে আয়ত্ত করে সেটার মাধ্যমে কিছু তৈরি করা যায় বা এই এরিয়াতে কিছুটা কাজ করা যায় সেটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে এজ এ হোল আমি মনে করি যে এ কখনো মানুষের যে বুদ্ধিমত্তা সেটাকে কখনোই রিপ্লেস করতে পারবে না সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যে আসল যে চাহিদা সেটা সবসময় যেরকম ছিল সেটা এরকমই থাকবে তবে হ্যাঁ এটা ঠিক যে তোমাদেরকে ডেফিনেটলি যুগের সাথে তাল মিলিয়ে কিছুটা অ্যাডভান্স হতে হবে এবং আমার মনে হয় এআই আসার ফলে যেটা হয়েছে যে সৃজনশীল কাজের যে সুযোগ সুবিধা সেটা আরও অনেক বেশি বেড়ে গেছে সো এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমাকে কিছুটা হলেও এআই এর সাথে অ্যাডাপ্টেড হতে হবে এআই অগমেন্টেড নলেজ নিয়ে কিভাবে নিজের যে ইনোভেটিভনেস নিজের যে প্রোডাক্টিভিটি সেটাকে আরও বাড়ানো যায় সেটার চিন্তা ভাবনা করতে হবে আমি মনে যে আমাদের জব করতে না ব্রেইন সেটাকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না তো আমরা শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর আমি নিজে কিন্তু টেক ব্যাকগ্রাউন্ডে না বাট তারপরে ইন্টারেস্টিংলি আমি আমার ক্যারিয়ার যে ট্রানজিশন সেটার ফলে বর্তমানে আমি কাজ করছি ডাড়া নিয়ে কাজ করছি এবং আমি অস্ট্রেলিয়ার গভর্নমেন্টে এক যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করি এবং আমার একটা টিম আছে যে টিমে আছে এআই স্পেশালিস্ট আছে তারপরে ডেভেলপার আছে তারপরে রিসার্চ অ্যানালিস্ট আছে এদেরকে নিয়ে কাজ এবং আমরা ওপেন ডাটা নিয়ে কাজ করি তারপরে আমরা রিসার্চের বিভিন্ন এরিয়া নিয়ে কাজ করি সো আমার জন্য এটা বেশ একটা লার্নিং কার্ভ ছিল যে বিং এ নন ডাটা পারসন যেহেতু বিজনেস থেকে এসেছি এখন আমি নিজেকে কিছুটা হলে আপস্কিল করেছি ডাটা অ্যানালিসিস থেকে ডাটা ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে সেগুলো হচ্ছে আজকালকার দিনে আমার কাছে মনে হয় খুবই কোর টেকনিক্যাল স্কিল এগুলো তো ইম্পর্টেন্ট বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেফিনেটলি তোমরা যারা পড়বে আমি তোমাদের ইন্সপায়ার করবো যেটা হচ্ছে অত্যন্ত প্রমিসিং একটা ফিল্ড এবং এই ফিল্ডের যে ডিম্যান্ড এটা ভবিষ্যতে আরও বাড়বে সো ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে তাদের থেকেও কিছুটা ইনসাইট নেওয়ার চেষ্টা করবে যারা এক্সপার্ট আছে এই ফিল্ডে তাদের থেকেও কিছুটা ইনসাইট নেওয়ার চেষ্টা করবে আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের প্রশ্ন ফিডব্যাক কমেন্ট এগুলো জানাতে থাকো ভবিষ্যতের ভিডিওগুলোতে আরও ইউজফুল কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো আজ এই পর্যন্তই থাক পেস।